ফ্রেন্ড আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্মার্ট ফরেক্স ট্রেডিং এ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা যথাক্রমে এই সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আজকে যখন বেলা একটা বেজে উনষাট মিনিট তখন ভিডিওটা তৈরি করছি এবং যে কথা শুরুতেই শুরু করেছি যে যথাক্রমে শ্রম মঙ্গল বুধ তিন দিন অলরেডি ট্রেড করে ফেলেছি এবং বৃহস্পতিবার আজকেও আমরা কিছু কিছু ট্রেড এন্ট্রি নিয়ে ফেলেছি আমি ঠিক এই ক্ষণে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি যে আমরা এই লাস্ট থ্রি ডেজে ট্রেড করে হান্টার পি দিয়ে কি পরিমাণ প্রফিট করেছি আজকে এখন পর্যন্ত যারা যারা প্রফিটে নেই কিংবা যারা বিভিন্নভাবে হতাশায় নিমজ্জিত আছেন যে হাউ টু মেক প্রফিট ইন ফরেক্স তারা তাদের স্ক্রিনে ভিডিওটা যাওয়ার সাথে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আরেকটা কথা আমি শুরুতেই বলে রাখি যেটা আমি আগে কখনো কোনো দিনও আমার ভিডিওতে উল্লেখ করিনি যদি ভিডিওটা আপনার টাইম গিয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট দ্য হান্টার পি অনেক অনেক ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে অ্যান্ড ফাইনালি আপনি যদি ডিসিশন নিতে পারেন যে ইয়েস আই অন আই ইউজ হান্টার পি অন ইউর এমটি ফোর এম ফোর টার্মিনাল দেন আই এম এনশিওরিং ইউ গাইজ ফ্রম টুমোরো ইয়োর এভরি সিঙ্গেল ট্রেড উইল বি প্রফিট এবং আমি আপনাদেরকে নিজের করা ট্রেড দেখাবো আমি লাস্ট এগারোটা এন্ট্রি নিয়েছি এবং লাস্ট এগারোটা এন্ট্রির ফলাফল কি সেটা সবাই দেখতে পাবেন অ্যান্ড দিস ইজ হান্টার পি আরও একবার প্রো ফাইভ পয়েন্ট জিরো এইট এবং আমরা জাস্ট লাস্ট থ্রি ডেজ সোম মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ উনত্রিশ ত্রিশ একত্রিশ এবং আজকে এক তারিখের মাঝামাঝি সময়ে আমাদের ট্রেডের কি পজিশন বা কী অবস্থা আছে সেটা দেখতে চলছি সো আমরা এখানে দেখেন লাল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি আমাদের ডানপাশের অংশটুকু ডান পাশের অংশটুকু হচ্ছে আমাদের সোমবার থেকে শুরু হয়েছে আচ্ছা সো আমরা দুইটা ট্রেড পেয়েছি এখানে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে উনত্রিশ তারিখে জেনারেট হয়েছে এন্ড দিস ইস বাই দিস সিগনাল আর জেনারেটেড ফ্রম দিস ক্যান্ডেল অ্যান্ড ইউ এন্টার্ড হিয়ার দিস ইজ ইউর সিক্সটি পিপস হচ্ছে প্রথম ট্রেডটা আপনার কিন্তু জিবি পিওডে আপনার লস হয়ে গিয়েছিলো অ্যান্ড দেন ইউর সেকেন্ড সিগনাল ইজ হিয়ার জেনারেটেড ইউ হেয়ার ইজ হিয়ার দ্যাটস মিন একশো পিপসের মতো আপনার কিন্তু পরের ট্রেডটা একশো পিপস প্রফিট হয়েছে আমরা জিবি পি হিসেবে যাচ্ছি নেক্সট এবং জিবিপি সিএসএফে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুইটা সিগন্যাল পেয়েছি এবং দুইটা সিগন্যাল কিন্তু আমাদের প্রফিট হয়েছে এখানে একটা ইয়ার এসএল ইস হিয়ার পাঁচশো একাশি পিপস এবং এওয়ার ট্রেড মুভ করেছে সাতশো পিপসের উপরে একটা প্রফিট অ্যান্ড নেক্সট সিগন্যাল ইজ জেনারেটেড হিয়ার ইউর এসএল ইস বিয়াল্লিশ পিপস এবং এটাও কিন্তু আপনার প্রফিট রয়েছে ওকে আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি নিউজিল্যান্ড ক্যাড নিউজিল্যান্ড ক্যাডে আমরা একটা সিগন্যাল পেয়েছি এটা আমরা সবাই ট্রেড করেছিলাম হান্টার পিপ যারা ব্যবহার করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমাদের সিগন্যাল জেনারেট হয়েছে আমাদের এসএল হচ্ছে মাত্র সাতাশ পিপস আমাদের কিন্তু এটা প্রফিট ঘটেছে এবং ট্রেড মুভ করেছে হচ্ছে 500 সরি 51 52 পিপস এর মত আমরা नेक्स्ट পেয়ারে যাচ্ছি নিউজিল্যান্ড ইউএসডি এখানে আমরা একটা সেল সিগন্যাল পেয়েছি আমাদের এই ট্রেডটা হয়তো অনেকের চলছে অনেকের কিন্তু ক্লোজ হয়ে গেছে এখানে আমাদের ট্রেডটা এন্ট্রি হচ্ছে আমাদের সেল ইজ হিয়ার 533 এবং কিন্তু ট্রেডটা এখনো রানিং রয়েছে যারা ফার্স্ট এন্ট্রি করেছিলেন তাদেরটা ক্লোজ হয়ে গিয়েছে যারা এখনো একটু স্লো এন্ট্রি করেছেন বা একটু লেট এন্ট্রি করেছেন তাদেরটা এখনো রানিং রয়েছে আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি এওডি ক্যাড ইয়েস এওডি ক্যাডে আমরা একটা সেল পেয়েছি জাস্ট এইট থ্রি ডেজে হ্যাঁ এবং এটা আমরা সবাই নিয়েছি কিন্তু আমরা আমি একটু পরে আপনাদেরকে রেজাল্ট দেখাবো যে কয়টা ট্রেড নিয়েছি লাস্ট এগারোটা ডেটে কয়টা প্রফিট করে লস ও আমাদের এন্ট্রি হচ্ছে এখানে এবং আমাদের এসএল আপনি এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন যে এখানে যদি দেন ঊনপঞ্চাশ পিপস এবং আপনার ট্রেট মুভ করেছে হচ্ছে একশো পিপসের উপরে তার মানে আপনার এই ট্রেডটাও কিন্তু অলরেডি প্রফিটে রয়েছে আচ্ছা এবার আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি অ্যান্ড দিস ইজ ইউরো ক্যাড ইউরো ক্যাডেও আমরা একটা এন্ট্রি পেয়েছি একটা এন্ট্রি আমাদের সেটটা এন্ট্রি হয়েছে এখানে এস হচ্ছে আমাদের ছাপ্পান্ন পিপস এবং আমাদের টিপি যথাক্রম হিট করেছে এবং টিপি ট্রেড মুভ করেছে নব্বই পিপসের উপরে যেহেতু পন করেছি ভিডিও সাইজ কোনোভাবে বড় হতে দেব না তাই যত ফাস্ট কথা বলা সম্ভব আমি বলছি আপনারা কিন্তু একটু দয়া করে নিজ দায়িত্বে বুঝে নেবেন আমরা নেক্সট প্যারে যাচ্ছি জিবিপি নিউজিল্যান্ড আমরা একটা সেল পেয়েছি এখানে সরি একটা ট্রেড পেয়েছি দিস ইজ বাই এবং দেখি কি হয়েছে আমাদের ট্রেড এন্ট্রি হয়েছে এখানে এসএল হচ্ছে আমাদের আটান্ন পিপস ট্রেড মুভ করেছে সাতারো একশো সাত বাহাত্তর পিপসের উপরে আমরা গোল্ডে যাচ্ছি গোল্ডের ট্রেড সম্পর্কে অলরেডি সবাই অবগত আছেন যে আমরা কি পরিমাণ প্রফিট নিয়েছি এখান থেকে আমরা গোল্ড থেকে নিয়েছি হচ্ছে পাঁচশো পিপস প্রফিট সবাই মিলে গোল্ডের যদিও এসএল হচ্ছে মাত্র একশো সাত্রিশ পিস কিন্তু আমরা টিপি দিয়েছিলাম পাঁচশো পিপসের উপরে এবং আমাদের কিন্তু সবারই কিন্তু এই ট্রেডটা টিপি হিট করেছে ওকে আমরা নেক্সট পেয়ার এডডি ইউএসডি এখানে আমরা একটা সেল পেয়েছি এবং এই ট্রেডটা আমার ক্লোজ হয়েছে মেবি আজকে আমি দেখাবো এটাও আপনাদেরকে সকালের দিকে আমি একটু আগে দেখলাম টিপি হিট করেছি আমাদের ট্রেড এন্ট্রি হয়েছে এখানে এস এল এই টিপি হচ্ছে এই দেখেন আটশো পিপসের উপরে সরি আশি পিপসের উপরে ইউএসডি সিএসএফে আমরা একটা ট্রেড পেয়েছি বাই এবং এটাও কিন্তু যথাক্রমে প্রফিট ট্রেড মুভ করেছে আপনার উনষাট পিপসের মতো এবং আমরা ইউরোসি হিসেবে যাচ্ছি এখানে একটা এন্ট্রি পেয়েছি এক ভাই এবং সেই ট্রেডটাও কিন্তু আমাদের অলরেডি মুভ করেছে তিপ্পান্ন পিপসের মতো এটাও কিন্তু আমাদের প্রফিট ইউরোপ এউডেতে আমরা যে এন্ট্রিটা পেয়েছি ইউরো এওডিতে আমাদের ট্রেড এন্ট্রি হয়েছে এখানে এবং ট্রেড অলরেডি যথাভূম মুভ করেছে একশো তেইশ পি উপরে আমরা ইউরো নিউজিল্যান্ডে একটা ট্রেড পেয়েছি এবং সেটা কিন্তু আমার এই মুহূর্তে রানিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লেট এন্ট্রি হয়েছে মানে আমি একটু আগে নিয়েছি জাস্ট ইটস মাই লেট এন্ট্রি কিন্তু তারপরও আমি আশা করি এই ট্রেডটা আমার টিপি হিট করবো এবার আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি লাস্ট যে একাউটা এন্ট্রি নিয়েছি হান্টার পি এবং সেটার যে রেজাল্ট আপনারা দেখেন দিস ইজ দ্য ফার্স্ট এন্ট্রি আমার দিস ইজ দ্য ফার্স্ট এন্ট্রি এটা ছিল গোল্ডে ওয়ান ওয়ান থাউজেন্ড ইউএসডি দিয়ে আমি যখন ট্রেড শুরু করেছিলাম এবং সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ফার্স্ট ট্রেড তো ভয় করেছিল তাই আমরা দুইশো পিপস টিপি নিয়েছিলাম বিশ ডলার প্রফিট হয়েছে আমাদের একটা ট্রেড লস গিয়েছিল জিএসডি জেপি হইতে মাত্র চার ডলার উনিশ সেন্ট এবং আমাদের আরেকটা একটা ট্রেড লস আছে ইউরো সিএইসেপে সেটা হচ্ছে উনিশ ডলার আটাত্তর সেন্ট এবং হচ্ছে আমাদের বাকি ট্রেডগুলা কিন্তু সব প্রফিট একটা বিশ ডলার প্রফিট একটা চার ডলার ষাট একটা এক ডলার দশ একটা চার ডলার বাইশ একটা একচল্লিশ ডলার একটা পঁয়ত্রিশ ডলার একটা বারো ডলার একটা ছেচল্লিশ ডলার অ্যান্ড লাস্ট আমি যে ইউডি ইউজডির কথা বলেছিলাম আপনাদেরকে এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে এন্ট্রি নিয়েছি সেটা হচ্ছে আমার সকালে ক্লোজ হয়েছে এবং এটা তো ত্রিশ ডলার প্রফিট অর্থাৎ আমার লাস্ট এগারোটা ট্রেডের ভিতরে মাত্র দুইটা ট্রেড লস করেছে দুইটা ট্রেডে যথাক্রম লসের পরিমাণ চার পয়েন্ট উনিশ ডলার এবং হচ্ছে উনিশ পয়েন্ট আটাত্তর ডলার সব মিলে হচ্ছে আহ চব্বিশ ডলারের মতো আমার লস হয়েছে এগারোটা ট্রেডে এবং প্রফিট হয়েছে একশো আটষট্টি ডলার সো এটা এবার হিসাব নিকাশ ভাবনা চিন্তা সব আপনার কাছে রেখে দিন আপনি চাইলে হান্টারপি ব্যবহার করতে পারেন বিকজ আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে ফরেক্সের ইতিহাসে আপনি যত সব ইন্ডিকেটর রয়েছে না কেন যত স্ট্র্যাটেজি রয়েছেন কেন পি হচ্ছে মোর অ্যাকুরেসি মোর অ্যাক্যুরেসি মোর অ্যাকুরেসি নাইনটি সেভেন টু নাইনটি এইট পার্সেন্ট ট্রেড আপনার প্রফিট হবে এটা কনফার্ম সো ভালো থাকবেন সবাই হান্টারপি জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এই সপ্তাহ বা আগামী সপ্তাহ ধরে আমরা একশো ডলার হ্যান্টারপি দিচ্ছি হয়তো পর্যায়ক্রমে আমাদের এটার প্রাইস বেড়ে যেতে পারে বা আমি অবশ্যই আপডেট জানিয়ে দেবো স্বতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অলরেডি যে তিন দিন ট্রেড করেছি তাতে কিন্তু আমরা দু হাজার পিপসের উপরে অলরেডি গেইন করে নিয়েছি রইল বাকি আরও অনেক দিন আমি সামনের যে দুই দিন আছে ট্রেডিংয়ে এই দুই দিনের আপডেট আমি শুক্রবার রাতে আপনাদেরকে দিবো আরেকটা ভিডিওর মাধ্যমে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা